দেখো, ভারতের সব থেকে বড় রাজ্য, ঠিক আছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া, হুইচ হবে আর কি, ভারত কা সবসে বড় রাজ্য কোন সা হ্যায়? রাজস্থান। মানে আয়তনের দিক দিয়ে, যদি আয়তনের দিক দিয়ে ভারতের সব থেকে বড় রাজ্য চায় তাহলে রাজস্থান হবে, আর জনসংখ্যার দিক দিয়ে যদি বলে তাহলে হবে উত্তরপ্রদেশ, ঠিক আছে। আবার আয়তনের দিক দিয়ে যদি ছোট রাজ্য বলা হয়, সব থেকে ছোট গোয়া, ঠিক আছে। আর জনসংখ্যার দিক দিয়ে সব থেকে ছোট রাজ্য সিকিম, বুঝে গেল। আর জনঘনত্বের দিক দিয়ে সব থেকে বড় রাজ্য বিহার, আর দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, বোঝা গেল। আর ধরো বিহারের জনঘনত্ব কত বলো? বিহারের জনঘনত্ব আমরা আগের দিনে আলোচনা করেছিলাম 1106 জন, ঠিক আছে, পার স্কোয়ার কিলোমিটার। আর ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গের জনঘনত্ব ছিল কত? 1028, না 1028 পার স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। আর টোটাল ভারতের জনঘনত্ব কত? 1782 জন পার স্কোয়ার কিলোমিটার। আর সব থেকে ছোট, মানে সব থেকে কম জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, প্রতি স্কোয়ার কিলোমিটারে কতজন? 17 জন। একটু আমি আগেরটা মানে আলোচনা করলাম আর কি। দেখো, রাজস্থান হচ্ছে সব থেকে বড় রাজ্য। এই রাজস্থানের পশ্চিম দিকটা হচ্ছে, মানে রাজস্থানের পশ্চিম অংশটা থর ডেজার্ট, থর মরুভূমি, ঠিক আছে। যেমন থর মরুভূমির মধ্যে সব থেকে বড় শহর যদি বলো, জয়সলমীর আছে, বিকানির আছে, ঠিক আছে। আর রাজস্থানের রাজধানী জয়পুর, যাকে পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে, হ্যাঁ। আর রাজস্থানে একমাত্র হচ্ছে মানে ইনল্যান্ড রিভার, মানে অন্তর্বাহিনী নদী, নাম কি? লুনি, কোথার মধ্যে দিয়ে? রাজস্থানে দিয়ে প্রবাহিত হয়েছে, হ্যাঁ, অন্তর্বাহিনী নদী, ইনল্যান্ড রিভার বলা হয় লুনি। লুনি হচ্ছে ভারতের অন্তর্বাহিনী নদী, এটা রাজস্থানে। এবং রাজস্থানে আছে সম্বর লেক আছে, ঠিক আছে, সম্বর হ্রদ আছে। নেক্সট দেখো, আচ্ছা, হোয়াট ইজ দ্য পপুলেটেড স্টেট অফ ইন্ডিয়া, এটা আলোচনা করা হলো। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের জনসংখ্যা সব থেকে বেশি, ঠিক আছে। নেক্সট দেখো, উত্তরপ্রদেশ পরে দেখা যাবে, আরো আলোচনা করো। আচ্ছা, হোয়াট ইজ দ্য লার্জেস্ট ডোম অফ ইন্ডিয়া? গোলগম্বুজ। গোলগম্বুজ হচ্ছে সব থেকে বড় ডোম। ডোম মানে একটা হচ্ছে অ্যাকচুয়ালি সমাধিসৌধ, ঠিক আছে, অ্যাকচুয়ালি বাংলা কথায় যেটা কবরখানা, ঠিক আছে। এটা কোথায় আছে? গোলগম্বুজটা কোথায়? কর্ণাটকের বিজাপুরে আছে। গোলগম্বুজটা দেখে নাও। নেক্সট দেখো, বিজাপুর। আচ্ছা, এইবার আমরা আসছি ড্যাম এবং রিভার, মানে কোন নদীর তীরে বা কোন নদীতে কোন বড় বড় কোন বাঁধ আছে সেইগুলো আমাদের জানা দরকার। যেমন দেখো, প্রথমে হচ্ছে দামোদর ভ্যালি প্রজেক্ট, এটা কোন নদীর উপর? দামোদর নদীর উপর, ঠিক আছে। দামোদর কোথায়? কোন এই দামোদর ভ্যালি প্রজেক্ট বা ডিবিসি, বুঝতে পেরেছো? ডিবিসি প্রজেক্টটা কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ না ঝাড়খণ্ড? ঝাড়খণ্ডে ডিবিসি হচ্ছে অবস্থানটা, ঝাড়খণ্ডে, ঠিক আছে, বুঝতে পেরেছো? দামোদর ভ্যালি প্রজেক্টের অবস্থান, অ্যাকচুয়ালি আগে ঝাড়খণ্ডটা তো বিহারের মধ্যে ছিল, কোনো কোনো জায়গায় তো তুমি পাবে হচ্ছে বিহারে, বুঝতে পেরেছো? 2000 সালে বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা হয়, সুতরাং সেই অর্থে অনেক বইয়ে হচ্ছে এখনও বিহার আছে, অ্যাকচুয়ালি বিহার হবে না, এটা ঝাড়খণ্ডে অবস্থান। আচ্ছা, দামোদর, এখানে দেখো, ডিবিসি মোস্ট মাল্টিপারপাস পাওয়ার প্রজেক্ট। মাল্টিপারপাস পাওয়ার প্রজেক্ট কথাটার অর্থ হচ্ছে বহুমুখী প্রকল্প, ঠিক আছে, জল সেচ, তারপরে জলবিদ্যুৎ তৈরি করা বা অন্যান্য কাজে, এইসব পারপাসে যখন কোনো হচ্ছে
মানে বাঁধ নির্মাণ করা হয় তাদেরকে বলা হয় মাল্টিপারপাস ড্যাম, ঠিক আছে। ও এখানেই তো দেখো প্রথমে বিহার আছে, বিহার নয় অ্যাকচুয়ালি অবস্থান বর্তমানে ঝাড়খণ্ড। নেক্সট দেখো নাগার্জুন সাগর প্রজেক্ট, এটা কোন নদীর উপর? কৃষ্ণা নদীর উপর, ঠিক আছে। এটা অবস্থান কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। এখানে দেখুন এই প্রথম যে ফটোটা দেওয়া আছে এখানে ওই মানে কৃষ্ণা নদীটার দেখানো হয়েছে, ঠিক আছে। কর্ণাটক আর মানে কৃষ্ণা নদীটা কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে, এবং কোথায় পড়েছে মানে পতিত হয়েছে কোন কোথায়? বে অফ বেঙ্গলে, বঙ্গোপসাগরে, বুঝতে পেরেছো? এ দেখো এখানে দামোদর নদীর যে, দামোদর তো অ্যাকচুয়ালি নদী নয়, বা দামোদরকে কি বলা হয়? নদ বলা হয়। নদী এবং নদের মধ্যে পার্থক্য আছে জানো? পার্থক্য কি দেখো, নদ হচ্ছে কোনো একটা পার্টিকুলার সোর্স থেকে উৎপন্ন হবে এবং সরাসরি হচ্ছে মানে বঙ্গ মানে সাগরে পতিত হবে। এবার তার সঙ্গে ওই নদ থেকে অন্য কোনো নদী তৈরি হবে না, চ্যানেল তৈরি হবে না, অন্য কোনো ছোট ছোট নদী এসে মিলিত হতে পারে, কিন্তু ওখান থেকে ওর থেকে কোনো ভেঙে তো তৈরি হবে না, এটাই হচ্ছে নদ। দেখো এখানে দেখো ছবিতে দেখলেই বুঝতে পারবে, যেমন দামোদর নদের উপর নদ যেগুলো মানে যে অন্য সরি নদীগুলো যেমন দামোদর নদের সঙ্গে এসে মিলেছে, অজয়, ঠিক আছে। বরাকর হচ্ছে দামোদর নদের প্রধান উপনদী মানে উপনদ বলতে পারো, ঠিক আছে। অজয় আছে, তারপরে হচ্ছে হুগলি তো পরে, তারপরে হচ্ছে দামোদর, হ্যাঁ, শিলাবতী, কংসাবতী, ঠিক আছে, কালী, কেলেঘাই, রূপনারায়ণ, এগুলো সব নদী। এই নদীগুলো হচ্ছে দামোদর নদের সঙ্গে এসে পড়েছে মিশেছে, ঠিক আছে। এবং এখানে গোল গোল যেগুলো তিলাইয়া ড্যাম, তারপরে হচ্ছে টেনুঘাট ড্যাম, এই ড্যামগুলো, মাইথন ড্যাম, মাইথন এটা বারবার আসে পরীক্ষায়, মাইথন বা পাঞ্চেত এটা কোন নদীর উপর বাঁধ, ঠিক আছে। মাইথন, পাঞ্চেত, তিলাইয়া, এই তিনটেই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ও এটা নাগার্জুন সাগর প্রজেক্ট, স্লাইডটা পাল্টে গিয়েছিল, সরি, এটা হয়ে গেছিল আর জন্য। তুঙ্গাভদ্রা প্রজেক্ট, এটা কোন নদীর উপর? তুঙ্গাভদ্রা নদীর উপর, ঠিক আছে। তুঙ্গাভদ্রা নদীটা এটাও কোথার কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে? মেনলি এটা তোমার হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, ঠিক আছে, এবং তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে এই যে নদীটা, সেই নদীটার নাম কি বলো? না, তুঙ্গাভদ্রা হচ্ছে কোন নদীর উপনদী? গোদাবরী নদীর একটা উপনদী হচ্ছে তুঙ্গাভদ্রা, ঠিক আছে। এই তুঙ্গাভদ্রা উপনদীর উপর যে বাঁধটা সেটা হচ্ছে তুঙ্গাভদ্রা ড্যাম বা প্রজেক্ট। দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী? হ্যাঁ, গোদাবরী, আয়তনের দিক দিয়ে সব থেকে বড় নদী গোদাবরী বলা হয়, ঠিক আছে। এবং এটা অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে মানে বঙ্গোপসাগরে এসে পড়েছে, ঠিক আছে। ও সরি, আমি একটু ভুল বলে ফেললাম, ঠিক আছে। না, তুঙ্গাভদ্রা হচ্ছে কৃষ্ণার উপনদী, কৃষ্ণার উপনদী মনে রেখো, তুঙ্গাভদ্রা হচ্ছে কৃষ্ণার উপনদী। নেক্সট দেখো ভাকরানাঙ্গাল প্রজেক্ট কোন নদীর উপর? শতদ্রু বা সতলুজ, এটা কোথায়? পাঞ্জাবে, ঠিক আছে। ভাকরানাঙ্গাল প্রজেক্ট, ভাকরা ড্যাম এই যে এখানে দেখানো হয়েছে। নেক্সট দেখো হীরাকুদ হচ্ছে ভারতের সব থেকে দীর্ঘতম বাঁধ, ঠিক আছে, কোথায়? ওড়িশায়। কোন নদীর উপর? মহানদীর উপর, ঠিক আছে। এখানে ম্যাপে দেখানো হচ্ছে। আচ্ছা, সর্বোচ্চ ড্যাম বা হায়েস্ট ড্যাম, ভারতকার সবচেয়ে উঁচা বাঁধ, তেহেরি ড্যাম। তেহেরি বাঁধ হচ্ছে সব থেকে উঁচু ড্যাম, মনে রেখো। তেহেরি বাঁধটা কোন রাজ্যে? হিমাচল প্রদেশে, ঠিক আছে। এবং তেহেরি, বুঝতে পেরেছো, এর উচ্চতা কত? 260.5 মিটার, 555 ফুট, সরি, 855 ফুট। আচ্ছা, ভাকরা ড্যাম হিমাচল প্রদেশে, এটা হচ্ছে গ্র্যাভিটি ড্যাম, অ্যাক্রস দ্য সতলুজ রিভার, ঠিক আছে। ভাকরা ড্যাম হচ্ছে কোথায়?
ভাকরা ড্যাম অ্যাকচুয়ালি দুটো আছে, ভাকরা নাঙ্গাল হচ্ছে পাঞ্জাবে আর ভাকরা ড্যাম হচ্ছে হিমাচল প্রদেশে, মনে রেখো। আবারও বলছি, ভাকরা নাঙ্গাল পাঞ্জাবে আর ভাকরা ড্যাম হচ্ছে হিমাচল প্রদেশে। এটা হচ্ছে গ্র্যাভিটি ড্যাম বলা হয়। এবং এর যে বাঁধটা বা জলাধার, তার নাম কি জানো? গোবিন্দসাগর, গোবিন্দসাগর হ্রদ। এটা মানুষের তৈরি সব থেকে বড় হ্রদ, ম্যানমেড লেক, ঠিক আছে, লার্জেস্ট ম্যানমেড লেক গোবিন্দসাগর ড্যাম বা গোবিন্দসাগর, ঠিক আছে, মানুষের তৈরি। মানে এটা ধরো মানুষে যেমন পুকুর কাটে না, এরকম তৈরি করা হয়েছে। সব থেকে বড় হ্রদ হচ্ছে গোবিন্দসাগর হ্রদ, এটা কোথায়? হিমাচল প্রদেশে। এবং এটাই হচ্ছে এর যে জলা বাঁধটা নির্মাণ করা হয়েছে এই হ্রদের উপর, সেটা হচ্ছে ভাকরা ড্যাম। গোবিন্দসাগর ড্যাম। নেক্সট দেখো, ও এই তো পরেই আছে, ভাকরা ড্যাম অফ দ্য টপ লার্জেস্ট ড্যাম ইন ইন্ডিয়া, ইট ইজ রিজার্ভার ইজ নোন অ্যাজ গোবিন্দসাগর লেক, ঠিক আছে, গোবিন্দসাগর লেকের ফটো দেওয়া আছে, দেখো। নেক্সট দেখো, তেহরি ড্যাম অন ভাগীরথী রিভার ইজ দ্য লার্জেস্ট হাইয়েস্ট এবং টলেস্ট ড্যাম ইন ইন্ডিয়া। আগেই বললাম তেহরি রিভার কোথায়, কোন নদীর উপর? ভাগীরথী নদীর উপর, ঠিক আছে। আর ভাকরা ড্যাম কোন নদীর উপর? শতদ্র ভাকরা নাঙ্গাল হচ্ছে শতদ্র নদীর উপর, ঠিক আছে। আচ্ছা,